হ্যালো আমার আদরের ছোট্ট সোনামণিরা, স্বাগত আমার বাংলা ক্লাসে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি আমার ক্লাসের শুরুতেই যারা আমার চ্যানেলটি ভালোবেসে সাবস্ক্রাইব করে দিয়েছো সকলকে জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক কৃতজ্ঞতা। তাহলে চলো শুরু করে দিই আজকে আমাদের পড়া। আজকে যে পড়াটি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তা হলো দ্বিতীয় শ্রেণীর পড়া। ক্লাস টুতে যারা আছো অথবা দ্বিতীয় শ্রেণীতে যারা পড়ছো সেই সকল ছাত্রছাত্রীদের এই পড়াটি কাজে লাগবে। এটি হচ্ছে অনুচ্ছেদ গরু নিয়ে। যদি তোমাদের কেউ বলে অথবা কোথাও গেলে, তুমি তো এখন অনেক বড় হয়ে গেছো সোনামণি, বলো তো একটু গরু সম্পর্কে কয়েকটি লাইন, অথবা কোথাও পরীক্ষা দিতে গেলে তোমাকে বললো গরু সম্পর্কে কয়েকটি লাইন লিখে ফেলো, অনুচ্ছেদ তোমাকে দেয়া হলো পরীক্ষাতে গরু সম্পর্কে কয়েকটি লাইন লিখে অনুচ্ছেদ তৈরি করার জন্য, তখন তুমি যদি এটি সম্পর্কে জানা থাকে, এই পড়া সম্পর্কে, এই লাইনগুলো সম্পর্কে, তোমার জন্য সহজ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে চলো শুরু করে দিই। গরু, এখানে গরু গৃহপালিত পশু। গরু কি একটি গৃহপালিত পশু? গৃহপালিত মানে কি, যেটি কিনা আমরা গৃহে রেখে পালন লালন পালন করা হয়। গৃহ মানে কি, আমাদের ঘরে, আমাদের সাথে, একই কক্ষে, না একই আঙিনায়, কিন্তু ওর জন্য আলাদা একটি ঘর, যেমন গোয়াল ঘর, না সেখানে ওদের জন্য আমরা আলাদা ঘর করে ওদেরকে লালন পালন করে থাকি, আমাদের সাথেই থাকে, ওরা কিন্তু কি করে না, আমাদের কোনো ক্ষতি করে না। গরু গৃহপালিত পশু, তাই বলা হয় গরু গৃহপালিত পশু। এর চারটি পা, কয়টি পা? চারটি পা, দুটি চোখ, দুটি কান, একটি মুখ ও একটি নাক আছে। আমার সাথে কিন্তু পড়ে ফেলতে হবে, হ্যাঁ, তাহলে সহজ হয়ে যাবে। এর কটি পা? চারটি পা। কটি চোখ? দুটি চোখ। দুটি কান? কটি কান? দুটি কান, একটি মুখ ও একটি নাক আছে। গরুর একটি লম্বা লেজ আছে। গরুর একটি কি আছে? লম্বা লেজ আছে। আচ্ছা, লেজটা লম্বা কেন হয়, তার একটি কারণ আছে। যখন মশা মাছি বসে সেগুলোকে তাড়াতে গরুর খুব সুবিধে হয়, তাই এই লাইনটি এখানে আলোচনা করা হলো। এটি দিয়ে এরা মশা মাছি তাড়ায়। তাহলে লম্বা লেজ দিয়ে ওরা কি করে? মশা মাছি তাড়ায়। এরা ঘাস, খড়, লতা পাতা, ভুসি, ভাতের মার প্রভৃতি খেয়ে বেঁচে থাকে। কি কি খেয়ে বেঁচে থাকে এরা? ঘাস, খড়, লতা পাতা, ভুসি, ভাতের মার প্রভৃতি খেয়ে বেঁচে থাকে। এবার ভুসিটা কি জিনিস? ভুসি হচ্ছে যে কোনো শস্যের খোসা থেকে বানানো হয় ভুসি। আর ভাতের মার তো তোমরা জানোই, যদি না জানে আম্মুকে রান্নাঘরে গিয়ে একটু উঠি মেরে দেখবে, মামা আজকে যখন তুমি ভাত রান্না করবে আমাকে একটু ডেকো তো, ভাতের মারটা কি আমি একটু দেখে নেব। হ্যাঁ, সেটি কিন্তু গরুর খুবই ভালো খাবার, হ্যাঁ ও খেতে খুবই পছন্দ করে। আর লতা পাতা তো চেনই। আচ্ছা, খড়টা কি? খড় হচ্ছে ঘাস শুকিয়ে গেলে হলুদ হলুদ আকার ধারণ করে। হ্যাঁ, ঘাস মরে গেলে ধানের লম্বা লম্বা খড়কুটো, যেগুলো কিছুদিন পরে শুকিয়ে গেলে হলুদ রং ধারণ করে, সেটাকে বলা হয় খড়। পরে লাইনটি হচ্ছে কচি ঘাস ও ভাতের মার এদের প্রিয় খাবার। অনেক কিছুই খায় এরা, কিন্তু ওদেরও কিন্তু পছন্দের খাবার আছে যেটি ওদের খেতে খুবই মজা লাগে, আর তা হলো ঘাস ও ভাতের মার। যেমন আমরা অনেক কিছুই খাই না বেঁচে থাকার জন্য, কিন্তু কয়েকটি খাবার আমাদের আলাদা করে খুবই প্রিয় থাকে, না আমরা তখন আম্মুকে বলি আম্মু আজ আমার ওই খাবারটা খুবই পছন্দ, যেমন চিকেন ফ্রাই, অনেকে নুডলস পছন্দ করে। তাহলে কি করো সেদিন তোমরা কি বলো, আম্মু আজকে আমার এই খাবারটা খুবই পছন্দ, আমার পছন্দের খাবারটা কিন্তু বানাতে হবে। তাহলে ঠিক সেভাবে গরুরও খুবই পছন্দের খাবার হলো ঘাস ও ভাতের মার, এদের কি খাবার, খুবই প্রিয় খাবার। গরু খুব উপকারী পশু। হ্যাঁ সোনামণিরা, গরু কিন্তু আমাদের তেমন ক্ষতি করে না, ক্ষতি করে না বললেই চলে, এরা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে অনেক অনেক উপকার করে, তাই বলা হয় গরু খুব উপকারী পশু। এরা কি দেয়? দুধ দেয়। কি দেয় এরা? দুধ দেয়। আর দুধ খেলে কি হয়, শক্তি বাড়ে, বুদ্ধি বাড়ে, আর কি হয়ে যাবো আমরা তখন,
অনেক অনেক বুদ্ধিমান বুদ্ধিমতী শক্তিশালী হয়ে যাব, ঠিক না? তাহলে সবাই কি করবে, বেশি বেশি দুধ খাবে। হ্যাঁ, কে দুধ খেতে চায় না একটু বলো তো দেখি, দুধ খাওয়ার জন্য কারা আম্মুকে কষ্ট দেয়? না, তা করবে না, ঠিক আছে? একটু একটু করে প্রতিদিন কিন্তু দুধ খেতে হবে, কারণ দুধ একটি খুবই উপকারী বা উপাদেয় খাদ্য। এরা দুধ দেয়, এরা কৃষকের গাড়ি ও লাঙল টানে। এরা কি করে? কৃষকের গাড়ি ও লাঙল টানে। কৃষকের গাড়ি বলতে যারা গরিব কৃষক আছে, ট্রাক্টর কিনতে পারে না, হ্যাঁ ট্রাক্টর কিনতে পারে না, ওরা কি করে, ওরা একটা গাড়ি বানিয়ে নেয় বাঁশ দিয়ে তৈরি, আর সেখানে ওরা লাঙ্গল যুক্ত করে, আর লাঙ্গলটা কে টানে? গরু টানে। হ্যাঁ, ওরা যখন পুরো মাঠটা জুড়ে টেনে আসে মাটির উপর দিয়ে, মাটিটা তখন লুজ হয়, ঢিলে হয়ে যায়, আর এর ফলে কি হয়, এর ফলে কৃষকের শস্য বুনতে সহজ হয়। সেই জন্য এই লাইনটি তোমরা আবার বলে ফেলো, এরা কৃষকের গাড়ি ও লাঙ্গল টানে। এর দুধ শিশুদের আদর্শ খাবার, এর দুধ শিশুদের আদর্শ খাবার, মানে খুবই ভালো খাবার। দুধ খেলে শিশুরা কি হয়, একটু শক্তিশালী হয়, তাই না? তারপরে হচ্ছে এর গোবর জমির উর্বরতা বাড়ায়, এর গোবর জমির উর্বরতা বাড়ায়, খুবই ভালো এর গোবর। হ্যাঁ, অনেক সময় এর গোবর মাটির সাথে মিশিয়ে, শুকনো গোবরটি মাটির সাথে মিশিয়ে লাগালে ভালো শাকসবজি ফল ফুল সুন্দরভাবে কি হয়, জন্মায়। হ্যাঁ, আর গোবরে লাগানো যে কোনো শাকসবজি কিন্তু শরীরের জন্য ভালো, কেন? কারণ এতে কোনো রাসায়নিক পদার্থ থাকে না, ঠিক আছে? তাই বলো তো দেখি কি এর গোবরটা কি, এর গোবর জমির উর্বরতা বাড়ায়, জমিকে স্বাস্থ্যকর করে, জমিকে ভালো করে, যেটাকে না বলে উর্বরতা। তাই এদের প্রতি অধিক যত্ন নেওয়া প্রয়োজন। হ্যাঁ, গরু আমাদের এত উপকার করে, এত সাহায্য করে, আমাদের দুধ দেয়, তাহলে এদেরকে কি অনাহারে অবহেলায় অনাদরে রেখে দিতে হবে এক কোণে? না, এদেরকে যত্ন নিতে হবে, অসুখ বিসুখ করলো কি না দেখতে হবে। ওদের ওদের গরুর আবার কি হলে, বেবি হলে, কাফ হলে, বাছুর হলে কি করে, অনেকে ছোট বাচ্চারা কি করে, তোমরা ওর পেছনে পেছনে দৌড়াও না, তখন খুব মজা লাগে বাছুরটিকে দেখতে। তাই কি করতে হবে, এদের প্রতি অধিক যত্ন নেওয়া প্রয়োজন। ওরা যেমন আমাদের অনেক উপকার করে, অনেক কাজে লাগে, তাই এদের প্রতিও আমাদেরকে কি করতে হবে, যত্ন নিতে হবে। ওদের কোনো সমস্যা হচ্ছে কিনা, ওরা খাচ্ছে কিনা ঠিক মতন, দৌড়ঝাঁপ করছে কিনা, কাজকর্ম ওরা কি শক্তি দিয়ে করছে কিনা, হয়তো কোনো অসুবিধা আছে, অসুখ করেছে, তাই আজকে হয়তো সে নাড়াচাড়া করছে না, সেগুলোও দেখতে হবে, ঠিক আছে? তাহলে আজকে চলে এসেছি একদম ক্লাসের শেষ প্রান্তে। তোমরা এই অনুচ্ছেদটি অনুশীলন করবে, পড়বে, লিখবে, তবে কি হয়ে যাবে, এই অনুচ্ছেদটি সম্পর্কে তোমাদের একটি ভালো ধারণা হয়ে যাবে। আজ তবে এ পর্যন্তই, তোমরা সবাই বেশি বেশি ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। টাটা, বাই বাই।